আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এই কামনাই করি। আজকে আমি বাসা থেকে একটু বের হলাম কিছু কেনাকাটার জন্য, এখন ইষ্টামের দিকে যাব। এখানে অনেক মসজিদ পাওয়া যাবে, দেখা যাবে। এই যে হোয়াইট কালার যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার মসজিদ। এরকম ছোটোখাটো অনেক মসজিদ ইষ্টামে পাওয়া যাবে, ইষ্টাম আপটন পার্ক। এখানেও ম্যাক্সিমাম এশিয়ান পিপুলরা থাকে, আপনার বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান আরও অনেক কিছু অনেকেই থাকে। তো এরকম মসজিদ পাবেন। আবার কিছুক্ষণ দূরে গেলেই একটা মন্দির দেখা যাবে ইষ্টামের দিকে, বিশাল বড় মন্দির। এটা এই যে এই মন্দিরটা দেখা যায় ইষ্টামে। এখানে আমি একটাই মন্দির দেখতে পাই, আর কই আমার চোখে পড়ে না। এখানে অনেক মসজিদ আমি দেখি। তো এই যেহেতু এখানে মন্দির দেখা যায়, এখানে অনেক শ্রীলঙ্কান হিন্দু আছে বা ইন্ডিয়ান হিন্দু আছে। তবে ইষ্টাম আপটন পার্ক হোয়াইট চ্যাপেল এলাকাতে আমরা বাংলাদেশিরাও অনেক আছি। রাস্তাতে বের হলে অনেক বাংলাদেশি দেখতে পাই। এখানে অনেক বাংলাদেশি খাবারও পাওয়া যায়, শাক সবজি। তাই আমরা বাঙালিরা যারা আছি, তারা ইষ্টাম আপটন পার্ক এবং হোয়াইট চ্যাপেল এলাকাতে থাকতে বেশি পছন্দ করে থাকি। এই যে ইষ্টাম এরিয়ার মার্কেটের দিকে চলে আসলাম, এখন আমি একটু আইসল্যান্ডের দিকে যাব কিছু কেনাকাটার জন্য। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, এখন আমাকে ওয়েট করতে হবে। আমার কেনাকাটা শেষ, টুকিটাকি কেনাকাটার জন্য আসছিলাম, তো এখন ওয়েট করছি এখানে। মেগানকে পুষ্টের ভিতর রেখে পলিথিন দিয়ে মুড়িয়ে নিয়েছি, যেন বৃষ্টি তার গায়ে না পড়ে। আর লন্ডনের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই আমার জানা মতে। এই রোদ, এই বৃষ্টি, এই মানে খুব ঠান্ডা, এই গরম, মানে এরকম অবস্থা। বছরের বেশিরভাগ দিনই খুব ঠান্ডা পড়ে, বরফ বাতাস, আর কিছুটা সময় গরম থাকে, 2-3-4 মাস। তো এই তো অবস্থা লন্ডনের। এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরে বের হয়ে গেছি, কারণ এতক্ষণ অপেক্ষা করা আসলে সম্ভব না। এই তো বাসায় চলে আসছে। এখানে চিকেন আছে, যেটা তেলে ভেজে বিকেলে খাওয়ার জন্য, পটেটো চিপসও নিয়ে আসছি ভেজে খাওয়ার জন্য, বিকেলে নাস্তার জন্য খুবই ভালো। এই যে নুডলস আনছি মেগানের জন্য, মেগান নুডলস খেতে পছন্দ করে। আপেলও কিনে এনেছি, আপনার টি কিনে এনেছি চায়ের জন্য। এখানে হচ্ছে যে এটা মিল্ক, আর সেই সাথে আমি ক্যাপিচিনো কফি কিনে এনেছি। ক্যাপিচিনো কফি খেতে খুবই মজা। এই ছিল আমার মানে মার্কেট করা আর কি। তো এখন অনেক কিছু কেনার কথা ছিল, কিন্তু আসলে কিনতে পারি নাই, কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।